ফুদুচা তুমি কিন্তু দুই লাইন বেশি বললা আমি ডানে ঘুরবো সামনে ঠিক আছে আর সামনে দেখা যাচ্ছে অনেক যানজট তাই থামাইছি বুঝতে পারছো তাই বলেন আমি তো ভাবছিলাম ওমা এই বেটা ওখানে কি করে ও কি ভিডিও কলিং করছে নি ওর পরানের বান্ধবীর লগে বেশি কথা বলো না ও চারপাশে দেখছে আর ছবি তুলছে বুঝছো যদি তোমার এসব কথা শুনে তাহলে তোমারে কিন্তু ১৩টা বাজাই দিব ও আইলে কি আমি বসে থাকবো। আইলে আমিও দেখাই দেবো আচ্ছা দেখুক না ওস্তাদ বাম পাশে যে শুয়ে থাকার জায়গা দেখা যায় এগুলো তো আমরা কক্সবাজারে সমুদ্রের পারে দেখছিলাম এখানে কেন এখানে মনে হয় শুয়ে শুয়ে দৃশ্য দেখাবো এজন্য রাখছে তাই না এগুলো ছায়ের দোকানে বসার জায়গা ঠিক আছে তুমি কি এটুকুর দেখে মাথা নষ্ট করে ফেললা ওস্তাদ আর বইলেন না এত কাজের মধ্যে কি মাথা ঠিক থাকে একটু ভুলে গেছে আর কি ওস্তাদ আরেক বেডাই দেখি সেলফি তুলতেছে ও ভাই ও

এটা আমরা সবাই জানি এটা আর আমাদের এভাবে বুঝায়ও না এই বাড়িগুলো সুন্দর ডিজাইন করার জন্য করা হয়েছে বুঝছো দেখো পাশে মাটি থেকে আবার একটা বাড়ি তৈরি করা হয়েছে তা না হয় বুঝলাম আপনি এর ভিতর গাড়ি ঢুকাইলেন কেন তোমারে দেখানোর জন্য এগুলো আসলে কি ঠিক আছে ওস্তাদ আপনি যাই বলেন এখানকার দৃশ্যগুলো কিন্তু হেভি সুন্দর আর যদি প্রেমিকারে নইয়া এখানে আসা যায় বুঝছেন সে কিন্তু আর কখনো ছাইরে যাইতে চাইবো না আরে ওদিকে কোথায় যান আমাদেরকে ফালাই দিবেন নাকি শোনো সামনে যে রাস্তা শেষ তুমি যদি কখনো গাড়ি নিয়ে এসে আবার ব্রেক না করে মনে করে সামনে রাস্তা যদি সামনে উঠাই দাও তাহলে তো একবারে নিচে পড়ে যাবা আর তাহলে কি হবে তো বুঝতেই পারতেছো তাই বলেন বন্ধুরা আমরা দেখে নিলাম সাজিকের সুন্দর সুন্দর দৃশ্যগুলা আজকে আমরা সামনে যে বিল্ডিং গুলা দেখছেন ওখানে থাকে যাব আর ভিডিওটা এখানে শেষ করে দেব সকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওর জন্য ওয়েট করতে থাকেন